লেবু, মধু এবং পানি প্রতিদিন সকালবেলা অনেকেই ঘুম থেকে উঠে খালি পেটে এই পানীয়টি খেয়ে থাকেন। দারুণ সুপরিচিত এই পানীয়টি আমাদের যেমন তৃপ্তি দেয়, ঠিক তেমনি এর পুষ্টি গুণাগুণও কিন্তু অনেক বেশি। আজকে আলোচনা করব যে এই পুষ্টি গুণাগুণ সম্পন্ন পানীয়টি কীভাবে আপনি তৈরি করবেন, কোন উপায়ে আপনি খাবেন এবং এর পুষ্টি গুণাগুণগুলো আসলে কী কী এবং কারা কারা খেলে এটি সবচেয়ে বেশি উপকারিতা এইখান থেকে আপনি পাবেন এবং কাদের ক্ষেত্রে এটির পার্শ্ব প্রতিক্রিয়া অনেক বেশি, এবং একই সাথে আলোচনা করব কারা কীভাবে এই পানীয়টি আমাদের শরীরকে সতেজ করে। লেবু এবং পানিতে রয়েছে অ্যান্টিঅক্সিডেন্ট, এই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু আমাদের শরীরকে ডিটক্স করে, অর্থাৎ আমাদের শরীর থেকে যেসব দূষিত পদার্থ আছে সেগুলোকে কিন্তু বের করে দেয়। এই জন্য এই পানীয়কে বলা হয়ে থাকে ডিটক্স ওয়াটার, এবং এই পানীয় খেলে যে অ্যান্টিঅক্সিডেন্ট আমরা পাচ্ছি সেই অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু ক্যান্সার প্রতিরোধেও ভূমিকা রাখে। এছাড়া এটি বিভিন্ন ধরনের ব্যাকটেরিয়া এবং ভাইরাসের যে ইনফেকশন সেগুলো প্রতিরোধ করতেও কিন্তু বেশ সাহায্য করে, সেজন্য এটি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে কিন্তু এটি বেশ কার্যকরী, তাই প্রতিদিন খাদ্য তালিকায় এটা রাখা উচিত। এবং এই যে লেবুতে যে ভিটামিন সি আছে সেটা আমাদের শরীরে যে ভিটামিন সি এর অভাব সেটাকে পূরণ করে। ওজন কমানোর ক্ষেত্রে বেশ সহায়ক এই লেবু, মধু এবং গরম পানির মিশ্রণ। তবে এই লেবু, মধু এবং গরম পানির মিশ্রণ খেয়েই যদি ওজন কমে যেত তাহলে কেউ আর ডায়েট প্ল্যান ফলো করতো না, কেউ আর এক্সারসাইজ করতো না, সবাই এই পানীয় খেয়েই কিন্তু ওজন কমিয়ে ফেলতো, কিন্তু আসলে তা কিন্তু নয়। এক্ষেত্রে মূল ফ্যাক্ট আসলে কী, প্রথমে ওজন কমানোর জন্য যারা ওজন কমাতে চান তাদের ক্ষেত্রে অবশ্যই ডায়েট প্ল্যানটা ফলো করতে হবে, এবং একই সাথে দৈনিক 30 থেকে 40 মিনিট কিন্তু ব্যায়াম বা এক্সারসাইজ করতে হবে। এরপরে যদি আপনি প্রতিদিন খাদ্য তালিকায় এই লেবু, মধু এবং গরম পানির এই মিশ্রণটা যদি রাখেন তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি ওজন কমানোর ক্ষেত্রে বেশ সহায়ক। এছাড়া ত্বকের উজ্জ্বলতা বাড়াতে বা ত্বকের যেসব যাদের অয়েলি স্কিন তাদের ক্ষেত্রে কিন্তু এটি বেশ উপকারী। এছাড়া চুলের যে পুষ্টি সেটাও কিন্তু এখান থেকে পাওয়া যেতে পারে। অনেক সময় দেখবেন আপনার ঠান্ডা লাগলে অল্প অল্প খুশখুস কাশি হচ্ছে, ওই সময় যদি আপনি এই পানীয়টি খেয়ে থাকেন তাহলে কিন্তু দেখবেন বেশ উপকার পাবেন। একই সাথে যারা অনেক বেশি প্রেশার নিয়ে কাজ করেন তাদের ক্ষেত্রে যদি এই পানীয়টি তারা পান করেন সেক্ষেত্রে তাদের মস্তিষ্ক কিন্তু বেশ সতেজ হবে, কারণ এই পানীয়টা আমাদের শরীরের যেসব টক্সিন আছে সেগুলোকে অনেক ক্ষেত্রে বের করে দিতে সাহায্য করে বা ডিটক্স করে, যেটা কিন্তু আমাদের শরীরকে আরও সতেজ করে। এছাড়া যাদের হজমে সমস্যা আছে তাদের ক্ষেত্রে হজম শক্তি বাড়ানোর জন্য এই পানীয়টি বেশ উপকারী। এছাড়া কোষ্ঠকাঠিন্য রোগীদের ক্ষেত্রেও কিন্তু এটি বেশ উপকারী। সাধারণত মানুষ এটি ঘুম থেকে উঠে খালি পেটে খেয়ে থাকেন, কিন্তু যাদের আগে থেকে অ্যাসিডিটির সমস্যা আছে, গ্যাস্ট্রিক আলসারের সমস্যা আছে বা গ্যাস্ট্রিক ইরোশনের সমস্যা আছে, একই সাথে পেটের ভিতর এক ধরনের জীবাণু যেটাকে বলা হয় হেলিকোব্যাক্টর পাইলোরি, এটার কারণে অনেকের পেট জ্বালাপোড়া করতে পারে, পেটে গ্যাস হতে পারে, এই সব সমস্যা যাদের আগে থেকে আছে তাদের ক্ষেত্রে বলবো এটি সকালবেলা খালি পেটে না খেতে। কারণ এই ক্ষেত্রে আপনি যদি সকালবেলা খালি পেটে এটি খান তাহলে আগের যে আপনার রোগগুলো আছে, এই ধরনের সমস্যা আছে, বুক জ্বালাপোড়া বা পেট জ্বালাপোড়া, এই সমস্যাগুলো কিন্তু অনেক মারাত্মক আকার ধারণ করতে পারে। সেক্ষেত্রে যাদের এই ধরনের সমস্যা আছে তারা চেষ্টা করবেন দুপুরে খাবারের পর বা বিকেলে নাস্তার পরে বা যে কোনো সময় যে কোনো বড় মিলের পরে আপনি ভরা পেটে কিন্তু এই ধরনের পানীয় কিন্তু আপনি খেতে পারেন। এবার আসি এটি কীভাবে বানাবেন। অনেকের কিন্তু এই ব্যাপারে ভুল ধারণা আছে যে এখানে অনেক বেশি পুষ্টি গুণাগুণ থাকার কারণে অনেকে চিন্তা করেন যে একটু বেশি পরিমাণে খেয়ে থাকি, একটু দ্বিগুণ খেলে যদি দ্বিগুণ লাভ হয় তাহলে ভালো না, কিন্তু আসলে সেটা কিন্তু নয়। এক্ষেত্রে আসলে ফ্যাক্টটা কী, এক্ষেত্রে আসল বিষয়টা কিন্তু বুঝতে হবে। আপনার এখানে যে লেবু আছে সেটা যদি আপনি দ্বিগুণ পরিমাণে ব্যবহার করেন বা বেশি পরিমাণে ব্যবহার করেন তাহলে আগে থেকে যাদের অল্প পরিমাণে অ্যাসিডিটি আছে তাদের অ্যাসিডিটি কিন্তু অনেকখানি বেড়ে যাবে। এবং এখানে আছে মধু, মধু যদি আপনি বেশি পরিমাণে ব্যবহার করেন, যেহেতু এটি মিষ্টি জাতীয় খাবার বা কার্বোহাইড্রেট, সেক্ষেত্রে এটা কিন্তু আপনার যাদের ওজন আপনারা কমাতে চান তাদের ওজন কমানোর বদলে কিন্তু এটা উল্টা আরও ওজন বাড়িয়ে দিতে পারে, তাই অবশ্যই সতর্ক হতে হবে কী পরিমাণে আপনি ব্যবহার করবেন এই উপাদানগুলো। প্রথমেই 1.5 গ্লাস পানি নিয়ে সেটিকে ফুটাবেন, ফুটানোর পর সেটাকে ঠান্ডা করার চেষ্টা করবেন, এবং যখন কুসুম গরম পানি হয়ে যাবে তখন কিন্তু একটা মাঝারি সাইজের লেবু নিয়ে সেটাকে 2 টুকরা করে 1 টুকরা ওই পানির মধ্যে দিয়ে দিবেন, এবং 5 মিনিট রাখার পর সেখানে 1 চামচ মধু আপনি অ্যাড করবেন। অ্যাড করে সেটাকে মিক্স করবেন ভালোভাবে। এই মিক্স করার পরই দেখবেন যে এই ধরনের লেবু, মধু এবং গরম পানির পানীয়টা তৈরি হয়ে যাবে। তো এই পানীয়টা কিন্তু আপনি টানা 10 থেকে 15 দিন কিন্তু আপনি খেতে পারবেন, এবং যাদের অ্যাসিডিটি বা ওই ধরনের সমস্যা যেগুলো আমি বলেছি সেগুলো নেই তারা কিন্তু প্রতিদিন সকালে খালি পেটে এটি খেতে পারেন। আর যাদের এই ধরনের সমস্যা আছে তারা তাদেরকে যেভাবে বলেছি যে দুপুরের খাবারের পর বা ভরা পেটে এটি খেতে, তারা সেইভাবে খাবেন। তো টানা 10-15 দিন খাওয়ার পর আপনি কিন্তু এটাকে বন্ধ রাখবেন, কারণ অনেকেই দেখা যায় সারা বছরই এটা খাচ্ছেন বা সারা দিন প্রতিদিনই খাচ্ছেন, তাদের ক্ষেত্রে কিন্তু সমস্যা হতে পারে, কারণ বিভিন্ন সময় মানুষের পেটের বিভিন্ন ধরনের সমস্যা হয়ে থাকে। ওই সময় যদি আপনি এটা খান তাহলেও কিন্তু আপনি একটু বিপদে পড়তে পারেন, সেজন্য চেষ্টা করবেন টানা 10-15 দিন এটি খেয়ে
খেয়ে কয়েকদিনের জন্য আপনি সেটাকে অফ রেখে আবার কিন্তু আপনার 10-15 দিনের জন্য এটি খেতে পারেন। তো কমেন্টে সবাই জানিয়ে দিন যে প্রতিদিন আপনারা এই পানীয়টি খান কিনা বা ভবিষ্যতে খাবেন কিনা। এবং আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবেন এবং আমার ফেসবুক পেজে যারা ফলো করে থাকেন তাদের ক্ষেত্রে বলছি ফলো অপশনের উপর যদি দুইবার ক্লিক করেন তাহলে একটি ইন্টারফেস চলে আসবে, সেখানে যদি গেট নোটিফিকেশন এবং সি ফার্স্ট অপশনে ক্লিক করেন তাহলে আমার সবগুলো ভিডিও নোটিফিকেশন প্রতিনিয়ত আপনার কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ।